মিশরের কথা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে গিজার পিরামিড, কিন্তু মিশরে কি শুধু পিরামিডই রয়েছে? এই প্রশ্নের উত্তরে আসে মিশরের দক্ষিণ প্রান্তে নীল নদীর তীরে অবস্থিত এক অসাধারণ স্থাপনা আবু সিম্বেল। পাথরের তৈরি এই পুরাতাত্ত্বিক স্থাপনাটি বিশ্বের অন্যতম নিদর্শন হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। এটি নুবিয়ান মনুমেন্ট নামে পরিচিত এবং মিশরীয় সভ্যতার এক বিশেষ ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে। মিশরের আসওয়ান শহরে দক্ষিণ পশ্চিমে নাসের লেকের তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম আবু সিম্বেল। মরু অঞ্চলে বৈশিষ্ট্য অনুসারে এখানকার প্রকৃতি বেশ রুক্ষ এবং সবুজের উপস্থিতি খুবই কম। চোখের সামনে ধুধু মরুভূমির রুক্ষতা ছাড়া আর কিছুই নেই, কিন্তু সেই রুক্ষতার মাঝে নীল নদের তীরে দাঁড়িয়ে থাকা এই মন্দির মানব সভ্যতার ইতিহাসে অসীম গুরুত্ব বহন করে। আসওয়ান হাই ড্যাম রিজার্ভারের উপর অবস্থিত এই মন্দির দুটি পাথরের গায়ে খোদাই করা বিশাল আকৃতি মূর্তির জন্য বিখ্যাত। ফারাও দ্বিতীয় রামসেসের শাসনকালে আবু সিম্বেল মন্দির নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। 1813 সালে সুইস অনুসন্ধানী লুই বুখার্টের নজরে প্রথম আসে এই মন্দির। তখন মিশরে মরুর বালির নিচে এমন অনেক অজানা রহস্যই লুকিয়ে ছিল। লুই এই মন্দিরে একাংশ আবিষ্কার করলেও পুরোপুরি তা খুঁজে বের করতে পারেননি। পরবর্তীতে তার বন্ধু জিওভানি বেলজনি এসে 1817 সালে মন্দিরের প্রবেশদ্বার আবিষ্কার করেন। এই আবিষ্কারের পর মন্দিরের অভ্যন্তরে থাকা অনেক মূল্যবান বস্তু লুট করা হয়। এভাবেই ধীরে ধীরে আবিষ্কৃত হয় প্রাচীন মিশরের এক অনন্য স্থাপত্য আবু সিম্বেল। আবু সিম্বেল নামটি এক বালকের নাম থেকে এসেছে বলে ধারণা করা হয়, যে মন্দিরের সন্ধান অভিযাত্রীদের দেখিয়ে দিয়েছিল। মন্দিরটি খ্রিস্টপূর্ব 3 শতাব্দীতে দ্বিতীয় রামসেসের শাসনকালে নীল নদীর তীরে পাথর কেটে তৈরি করা হয়। দুটি প্রধান অংশে বিভক্ত এই মন্দির, একটি বড় এবং একটি ছোট। বড় মন্দিরটি রামসেস নিজেকে উৎসর্গ করেছিলেন, আর ছোট মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল তার প্রিয় রানী নেফারটিটিকে। রামসেস এই মন্দিরটি তৈরি করেছিলেন মূলত নিজের মহত্ত্ব এবং অসাধারণত্ব প্রমাণ করার জন্য। তার প্রজা এবং প্রতিবেশী রাজ্যগুলোর কাছে মিশরীয় ধর্ম শাসন প্রভাব স্থায়ী করার জন্য উদ্দেশ্য ছিল তার। কাদেশের যুদ্ধকে স্মরণীয় করে রাখতে এই মন্দিরটি তিনি নির্মাণ করেন। মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় আনুমানিক 1264 খ্রিস্টপূর্বাব্দে এবং শেষ হতে সময় লাগে প্রায় 20। রামসেসের শাসনকালে মিশরের সীমান্ত দক্ষিণে নুবিয়া পর্যন্ত বিস্তৃত হয় এবং এই মন্দির তার সাম্রাজ্য বিস্তার এবং সামরিক কৌশলের এক নিদর্শন। আবু সিম্বেল দুটি মন্দির নিয়ে গঠিত। বড় মন্দিরটি রামসেসের নামে এবং সেখানে 4 বিশাল মূর্তি খোদিত রয়েছে। 3 মূর্তি রামসেসের উপাস্য দেবতার, 4th স্বয়ং রামসেসের। মন্দিরটির স্থাপত্য এমনভাবে নির্মিত যাতে সূর্যোদয়ের প্রথম রশ্মি মন্দিরের ভিতর প্রবেশ করে দেবতাদের মুখমণ্ডল আলোকিত করে। এর বাইরে 20 উঁচু রামসেসের বিভিন্ন মূর্তি খোদিত রয়েছে, যা তার সন্তান ও স্ত্রীদের সাথে খোদিত আছে। মন্দিরের প্রবেশদ্বারের উপর রা হারাখুতির মূর্তি রয়েছে, যাকে পূজা করেছে রামসেস। দ্বিতীয় মন্দিরটি রানী নেফারটিটি এবং সৌন্দর্যের দেবী হাথরকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটির সামনের দেওয়ালে রয়েছে 6 মূর্তি, যার মধ্যে 4 রামসেসের এবং 2 নেফারটিটির। রামসেস এবং নেফারটিটির মূর্তির উচ্চতা প্রায় সমান, যা মিশরীয় সভ্যতায় বেশ বিরল। আবু সিম্বেল মন্দির একসময় প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। আসওয়ান হাই ড্যাম নির্মাণের ফলে নীল নদের তীরে এক বিশাল হ্রদ সৃষ্টি হয়, যার ফলে মন্দিরটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থা থেকে মন্দিরটিকে রক্ষা করার জন্য 1964 সালে ইউনেস্কো এবং মিশর সরকারের যৌথ উদ্যোগে মন্দির সরানোর কাজ শুরু হয়। সুইডিশ প্রকৌশলীদের প্রস্তাবনা অনুযায়ী মন্দিরটিকে টুকরো টুকরো করে কাটার পর তা নীল নদের তীরে পাহাড়ের উপর পুনর্নির্মাণ করা হয়। মন্দিরটিকে কাটার পর প্রায় 1000 বেশি অংশে বিভক্ত করা হয়। প্রতিটি অংশে নম্বর দিয়ে চিহ্নিত করে তোলা হয় পাহাড়ের উপর, যা প্রায় 65 উচ্চতায় অবস্থিত। মন্দিরটি পুনর্নির্মাণের সময় লাগে প্রায় 4। বর্তমানে মন্দিরটির মূলের ন্যায় দেখতে হলেও প্রযুক্তিগতভাবে এটি আধুনিক। মিশরের প্রাচীন স্থপতিরা যেভাবে পাথর কেটে এবং বসিয়ে স্থাপত্য তৈরি করতেন, তা বর্তমান যুগের প্রযুক্তির সাথে তুলনা করলেও বিস্ময়কর মনে হয়। এইভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আবু সিম্বেল মন্দিরকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করা হয়েছে, যা প্রাচীন মিশরীয় সভ্যতার স্থাপত্যশৈলী এবং দক্ষতার এক অনন্য উদাহরণ।
এরকম নতুন নতুন আরো অনেক ভিডিও দেখতে এবং বৈশ্বিক বিভিন্ন রহস্য, ইতিহাস এবং সংস্কৃতি জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।